সাক্ষাৎ করলো, ও মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবার কোনো মাধ্যম রেখেছে? তো মুসা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবার কোনো মাধ্যম রেখে থাকে, তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে? বললে, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর কাছে মাফ চাবো, তওবা করব, যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। এর আগে ইবলিস শয়তান নূহ নবীর সাথে একবার সাক্ষাৎ করেছে। নূহ আলাইহিস সালাম বসে আছেন, প্লাবন পরে একটা বৃদ্ধ লোক নূহ আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বললেন, মান আনতা, কে আপনি? আমি আপনাকে চিনতে পারলাম না। প্লাবনের সময় সবাই মারা গেল, মাত্র আমার 80 জন উম্মত বেঁচে আছে, এর মধ্যে আমি তো আপনাকে দেখি না, কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। তখন ওই বৃদ্ধ লোকটি বলল, আমি হইলাম ইবলিস শয়তান। তো ইবলিস, তুমি আমার কাছে কেন আসলাম? ও আল্লাহর নবী নূহ, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবার কোন মাধ্যম রাখছে কিনা? যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবার কোন মাধ্যম রেখে থাকে, আমি ক্ষমা চাইবো, মাফ চাইবো, তাই নাকি? বললে, হ্যাঁ আল্লাহর নবী। আল্লাহকে বললেন, আল্লাহ, ইবলিস আমাকে জিজ্ঞাসা করেছে, সে তওবা করতে চায়, ক্ষমা করবার কোন মাধ্যম রেখেছেন কিনা বলেন। আল্লাহ বলল, রে নূহ, তাকে বলে দাও, আমি যে আদমের জন্ম তাকে ধ্বংস করেছি, ওই আদম তো এখন দুনিয়ার মধ্যে নাই, কবর জগতে চলে আসছে, আদমকে সে সেজদা করে নাই, অহংকার করেছে, এই জন্য তাকে লাঞ্ছিত করেছি, বঞ্চিত করেছি, আদম এখন নাই, তার কবর আছে। ইবলিস শয়তান আদমকে সেজদা করে নাই, এখন যদি সে তার কবরের কাছে গিয়ে কবরকে সেজদা করে, আমি আল্লাহ তাকে আমার মাফ করে সম্মানিত বানাবো। নূহ আলাইহিস সালাম বলেন, ইবলিস, আদমের কবরে গিয়া যদি সেজদা দাও, তওবা কর, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ইবলিস শয়তান বলে, নূহ নবী, যাকে সরাসরি সেজদা করি না, এখন কি তার কবরে সেজদা করব নাকি? সরাসরি তো করি নাই, আর এখন করব কি? অহংকার করেছে, আর তওবা করে নাই, আর তওবা নসিব না হয় নাই। এবার নূহ নবী বললে, ইবলিস, তুমি তো মানব জাতিকে তুমি ধোকা দাও। বলে, হ্যাঁ। বলে, কিছু কিছু মানব জাতিকে তুমি তো বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দাও। বলে, হ্যাঁ। বলে, মানুষদেরকে তুমি কেমনে বিপদের মধ্যে ফেলো? বলে, দুইটা জিনিসের মাধ্যমে। কি কি দুইটা জিনিস? বলে, লোভ আর হিংসা। এই লোভ আর হিংসার মাধ্যমে অধিকাংশ মানুষকে জাহান্নামে পাঠাবো। এই লোভ আর হিংসার মাধ্যমে আমি মানুষদেরকে প্রতিষ্ঠিত করি, ঈমান আমল নষ্ট করে দেই। বাস্তবিক দেখেন, আমাদের সমাজের মধ্যে অতিরিক্ত লোভের কারণে, হিংসার কারণে মানুষ জ্বলে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। একজনের কল্যাণ একজন দেখতে পারে না, একজন ভালো আরেকজন দেখতে পারে না। এই জন্য একবার হযরতে মুসা আলাইহিস সালামকে ইবলিস শয়তান বলল, মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, কোন মাধ্যম লাগে না, ফেরেশতাও লাগে না, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবার কোন রাস্তা রাখছে কিনা, কোন মাধ্যম রেখেছে কিনা? মুসা নবী তখন বললেন, যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে তওবা করবে কি? বলে, হ্যাঁ অবশ্যই তওবা করব, ক্ষমা চাবো। আল্লাহ নবী মুসা দূর পারে চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, ইবলিস শয়তান আমাকে জিজ্ঞাসা করেছে, তাকে ক্ষমা করবার কোন মাধ্যম আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে। কি মাধ্যম? বলে, তাকে বল আদমের কবরে গিয়ে সেজদা দিতে। এবার মুসা পয়গম্বর আসলেন, আসার পর ইবলিস শয়তান বলে, ও মুসা নবী আল্লাহকে বলেছেন? বলে, হ্যাঁ বলেছি। আল্লাহ কি বলেছে? যে আদমকে সেজদা দাও না, আদমের কবরে যাও, সাজদা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ইবলিস শয়তান এখনো বলে, না রে নবী মুসা, না না, যাকে সরাসরি সাজদা করি না, তার কবরে সাজদা করব না। আল্লাহ ইবলিসকে বললেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, সাজদা করো, সব ফেরেশতারা সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কয়লা মা মানাকা আল্লাহ তাসজুদ ইদ আমারতুক। কি রে ইবলিস, আমি যখন আদমকে সেজদা করবার জন্য বললাম, কেন সেজদা করলি না? কে তোকে নিষেধ করেছে? ইবলিস যুক্তি দেয়, কয়লা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম, আমি আগুন থেকে উত্তম। খলাকতনি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া, আর আদমকে বানাইছেন আপনি মাটি দিয়া, সুতরাং তার থেকে আমি উত্তম দামি, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সাজদা করব না। এই অহংকার ইবলিসকে ধ্বংস করে দিয়েছে। নূহ নবী বলে, হে ইবলিস, তুমি মানুষকে কেমনে ধ্বংস করো? বলে, এই হিংসা আর অহংকার দিয়ে মানুষকে ধ্বংস করি।
এবার মুসা নবী বলবার পরে বলল, না নবী মুসা আল্লাহ আমি সাজদা করব না, যাকে আমি সরাসরি সাজদা করি নাই তার কবরে করব কি? এবার মুসা পয়গাম্বর বলে বললেন, শোনো তুমি বড় ভয়ঙ্কর একটা জিনিস জানতেছে কি জানতে চান? বলে মানুষকে তুমি কি করে বেশি পথভ্রষ্ট করো? বলে মানুষকে আমি কিছু কিছু জিনিস দিয়ে প্রত্যস্ত করি, তাহলে হিংসা, তাহলে অহংকার, দাম্ভিকতা আর রাগ, এই চারটা জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করে দেই। রাগের কারণে মানুষ কিন্তু ধ্বংস হয়, হিংসার কারণে ধ্বংস হয়, লোভের কারণে ধ্বংস হয়, দাম্ভিকতার কারণে মানুষ ধ্বংস হয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাগ হিংসা অহংকার দাম্ভিকতা এগুলো মানুষের স্বভাব নয়, এগুলো শয়তানের স্বভাব। মান কানা ফি কলবিহি হাব্বাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা, যার কলিজার মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এবার চিন্তা করে দেখেন আমাদের মধ্যে কেমন অহংকার, কেমন লোভ, কেমন হিংসা। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অথচ সে নিজে অজানে এগুলো নিজেও খেয়ে শেষ করতে পারবো না, সন্তানেরও শেষ করতে পারবে না, তারপর টাকা তার লাগবে আরো লাগবে আরো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কুমুত্তাকাতুর হাত্তা যুরুতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন, কখনো নয়, দুনিয়া দিয়া কারো মন ভরবে না, পেট ভরবে না মানুষের, তাকে যখন কবরস্থ করা না হবে, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে দেয়া না হবে, যতক্ষণ পর্যন্ত সে কবরে না যাবে ততদিন পর্যন্ত দুনিয়ার সম্পদে তার পেট ভরবে না। হাদিসের মধ্যে এসেছে আদম সন্তানের পেটের গহ্বর দুনিয়ার সবচেয়ে বেশি গর্ত, কারণ এটা কোনোদিন এটার মধ্যে কোনো কিছু ঢেলে শেষ করা যায় না, এই গর্ত পূরণ করা যায় না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যদি একজনকে একটা স্বর্ণের পাহাড় দিয়ে বলে, না তুমি কি আরো কিছু চাও? তখন বলবে আরো কিছু আছে, কি আরো চাই? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটা কাজ করবে, চারটা কাজ থেকে বেঁচে থাকবে, লোভ হিংসা অহংকার দাম্ভিকতা, লোভ হিংসা অহংকার দাম্ভিকতা, এই চারটা জিনিস থেকে যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দুনিয়াও সফল পরকালও সফল, তার দুনিয়াও সফল পরকালও সফল। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে বন্ধু বানাবে এবং পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানাবে। এই ইবলিস শয়তান এত সুযোগ পাইছে তওবা, সুযোগ পাইছে মাফের, এর পরও সে নিল না পোড়া কপাল। এবং ইবলিস শয়তানের কিছু চেলা চামুন্ডা এখন এই দুনিয়ার মধ্যে আছে, এরা এদের সাথেই জাহান্নামে যাবে। এই জন্য চারটা জিনিস থেকে বেঁচে থাকবেন, লোভ হিংসা অহংকার।